আমাকে একবার ডাকাতে ধরছিল, ডাকাতে ফেনি থেকে আসার সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে রাস্তায় আমাকে ডাকাতে ধরেছে, ওই গাড়ির চাকা পাংচার করে দেয় ওরা খুব কৌশলে। তা আমি সামনের সিটে বসা, এখন ওই চাকা ঠিক করতে গেল, ড্রাইভার যখন নামলো এর মধ্যেই ডাকাতে সে ঘিরে ফেলছে গাড়ি। তা আমি তো সামনের সিটে বসে দোয়া ইউনুস করছি, আল্লাহ সাহায্য চাইছি। তো একটা ছেলে এসে খুললো দরজা, দরজা খুলে বলছে, হুজুর টাকা পয়সা যা আছে দিয়ে দেন, আপনাকে কিছু বলবো না। তো পরে আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা কি আছে তুমি দেখো, চেক করে দেখো কি আছে। ওই যে একটু আগে বললাম যে সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলবেন না, কোনো সময় না। সত্য কথা বললে আল্লাহ সাহায্য আপনার সাথে থাকবেই। সাময়িকভাবে হয়তো আপনি বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন সাময়িকভাবে, কিন্তু আল্লাহ পাক এর উত্তম বদলা, উত্তম প্রতিদান, এর চেয়ে আরো কয়েক কোটি গুণ বাড়ি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। তো আমাকে বলছে টাকা যা আছে দিয়ে দেন। আমি বললাম যে আমি তো আমার টাকা দিব না, আমার টাকা দিলে তো তোমার কাছে সন্দেহ থাকবে যে আমি দিলাম কি দিলাম না, সব দিলাম নাকি লুকিয়ে রাখলাম, তোমার সন্দেহ থাকবে। তুমি নাও, তুমি দেখো আমার পকেটে কি আছে। কারণ হলো, আমি এই কথা বলার কারণ হলো যে আমার সব পকেটেই কিছু কিছু টাকা ছিল। এক লোকের কাছে আমি 10,000 টাকা পেতাম, বাসা থেকে যখন সিঁড়ি দিয়ে নামছি তখন সে আমাকে টাকাটা দিয়েছে, মাহফিলে যাচ্ছে। তো টাকাটা আর বাসায় রেখে আসতে মনে ছিল না বা চাইলাম না, যে ঠিক আছে থাক। তো ওই টাকাটা এদিকে এক পকেটে রেখেছি, 10,000 টাকা। তো আবার মাহফিল থেকে যে টাকা দেয় আমি তো কোনোদিন দেখি না, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখি নাই, যতদিন আল্লাহ জীবিত রেখেছেন যেন আল্লাহ তাআলা এইভাবে চলার তৌফিক দান করে আপনারা দোয়া করেন। তা আমি তো জানি না, একটা খামের মধ্যে দিয়েছে ফেনি থেকে, তো খামটা এই পকেটে রেখেছি। তো এখন মাঝখানে সিএনজি নিবে গাড়িওয়ালা, তো সিএনজির টাকা দেওয়ার জন্য খামের ভেতর থেকে 1,000 টাকা বের করে ড্রাইভারকে দিলাম। আবার মাথায় আসলো যে আচ্ছা এই গাড়ির ভাড়াটা তখন মনে হয় ফেনি থেকে 5,000 টাকা হবে, খামের ভেতর থেকে 5,000 টাকা বের করে ড্রাইভারকে গাড়ির ভাড়া দেবো, ওই জন্য ওই 5,000 টাকা আবার এই পাশের পকেটে রেখেছি। এখন এই পকেটে 5,000 টাকা ড্রাইভারকে ভাড়া দিব, আর এখানে হলো আমি একজনের কাছে 10,000 টাকা পাইতাম এই পকেটে, আর ওই যে খামের ভিতরে এখন আর কয় টাকা ছিল আল্লাহ ভালো জানে, আমি তো জানি না, ওইটা ছিল এই পকেটে। তো এখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি যে ওকে আমি হাত দিতে বলছি, ও যদি এক পকেটে হাত দিয়ে টাকা নিয়ে বাকি পকেটে হাত না দেয় তাহলে তো বেঁচে গেলাম, আর যদি আমি দেই তো দেওয়ার পরে বলবে কি আর নাই, তখন আমি যদি বলি নাই তাহলে তো মিথ্যা কথা হবে। এই জন্য আমি বলছি যে বাবা তুমি দেখো কি আছে, আল্লাহ হেফাজত করলে করবে। তো সে এই পকেটে হাত দিল, এই পকেটে হাত দিয়ে ওই খামটা বের করেছে, খামটা বের করে দেখে যে মাদ্রাসার নাম ঠিকানা আরবি লেখা, তো খামটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আমাকে বলছে টাকা দেন টাকা দেন। আমি বললাম যে বাবা এটার ভিতরেই টাকা আছে, পরে বলে যে সত্যি কথা তো, আমি বললাম যে হ্যাঁ আমি কখনো মিথ্যা বলি না, এটার ভিতরেই টাকা আছে নাও। তো সে খামটা তুলে নিল, নেওয়ার পরে বললো যে আর নাই, আমি বললাম দেখো আর আছে কিনা, কারণ নাই তো আমি বলবো না আছে তোমার কাছে। তো সে আর পকেটে হাত দেয় না, এরপরে মোবাইল চাইলো। তো মোবাইল চাওয়ার পরে আমি ওকে মোবাইলটা দেখাইলাম, আমি বললাম যে বাবা দেখো আমার মোবাইলটা দেখো, এই যে দেখেন যুবক ভাইয়েরা, এই মোবাইল আপনারা পাইলে এটা তো ফিকে ফেলে দিবেন, এটা 1 মিনিটও ব্যবহার করবেন না, ক্যামেরাও নাই। তো দেখেন আল্লাহ কীভাবে হেফাজত করে। হ্যাঁ, আমার পেছনে একজন খাদেম বসা ছিল, আরেকজন আলেম, উনি এর আগের সপ্তাহে 20,000 না 21,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনেছে, ওইটা নিয়ে গেল টাকাতে, কিন্তু আমার এই মোবাইলটা নিল না। আমি বললাম যে বাবা এটা নিলে তুমি 1-200 টাকা বিক্রি করতে পারবে, কিন্তু এটার মধ্যে মাদ্রাসার অনেক গার্জিয়ানদের ফোন নাম্বার, অনেক মাদ্রাসা শুভাকাঙ্ক্ষীর নাম্বারটা নিলে আমি খুব ক্ষতিগ্রস্ত হবো। পরে এটা আর নিল না, না নিয়ে আমি যেই ঘটনাটা কেন বললাম, দরজাটা বন্ধ করার সময় আমাকে বলতেছে হুজুর মাফ করে দিয়েন, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না, মাফ করে দিয়েন। তা আমিও একটা হাসি দিয়ে বললাম যে আচ্ছা দিলাম, মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো দেখি এটা কি মাফ হয়েছে, সবাই ফতোয়া দেন মাফ হয়েছে। এই ডাকাতের মাফ করা যেমন মাফ হয় নাই, বাসর রাতে বউয়ের কাছে মোহনার টাকা মাফ চাইলে মাফ করলেও মাফ হবে না, কথা বুঝাইতে পারলাম? এইখানে যেমন মাফ করার আমার যে অবস্থাটা না, ঠিক একজন নববধূকে যখন স্বামী বলে যে মহানার টাকা তো 10,00,000 টাকা ধরেছি আমি দিব কোত্থেকে, তুমি মাফ করে দাও, যদি ওই সময় মাফ করে তাহলে এটা এরকম ডাকাতে মাফ চাইলে মাফ করলে যেমন হয় এরকম হবে, এই মাফ কি হবে না? এই মাফ হবে না। এই জন্য এই মহানার টাকা পরিশোধ করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর হাতে মহানার টাকাটা পুরা দিয়ে দাও, 5,00,000 টাকা মহারানা ওর হাতে দিয়ে দাও, এই যে নাও তোমার মহারানার টাকা, এখন এই টাকাটা নিয়ে সে কতক্ষণ নাড়াচাড়া করলো কিংবা আলমিরাতে রেখে দিল, পরের দিন আপনি ঘরে আসার পরে টাকাটা আপনার হাতে দিয়ে বললো স্বামী আমি টাকা দিয়ে কি করবো, আপনিই তো আমার টাকা, আপনিই তো আমার জীবনের সবকিছু, টাকা দিয়ে আমি কি করবো, আপনার টাকা আপনার কাছেই রাখেন, তখনই শুধু মাফ হবে, এর আগে মাফ হবে, কথা বুঝাইতে পারলাম? এই জন্য লেনদেনের স্বচ্ছতা চাই, লেনদেন পরিষ্কার রাখতে হবে, নাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।